केरला टाइम्स टीवी মুরাদনগরে সানলাইট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিমার টাকা ফেরত পেতে গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন। কুমিল্লার মুরাদনগরে বিমার টাকা ফেরত পেতে কয়েক হাজার গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার দুপুরে উপজেলা বাঙ্গুরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হয়ে তিন বছর গত হলেও গ্রাহকরা টাকা ফেরত না পাওয়ায় আশঙ্কা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে নিরুপায় ভুক্তভোগীরা সরকারের সহযোগিতা কামনা করছেন। অনেক গ্রাহক আছে সাকাত মোল্লার এবং মহিউদ্দিন এবং আলামিন মাস্টার, তারা আমরা বিমা করাইছে। খুব কষ্ট করে আমরা টাকা জমাইয়া এগুলো করছি, বিমা আমরা টাকাটা পাওয়ার আসে আমরা এটা করছি, কেউ খাইয়া কেউ না খাই আমরা এটা করছি। করার পরে ওনারা আমাদের টাকাটা দিচ্ছে না। আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে দুই বছর, দুই বছর ধরে আমরা ঘুরতেছি। ওনারা বলতেছে ধরলে আজকে দেবে না, এক বছর পরে দেবে, এই মাসে পরে দেবে, ওই মাসে পরে দেবে। আমরা কি টাকাটা দিকে অপরাধ করছি? সানলাইট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ডিভিশনাল কো অর্ডিনেটর সাখাওয়াত হোসেন মোবাইল ফোনে বলেন, বাঙ্গুরা বাজার থানাধীন নৈজপার পূর্বদূর মহেশপুর এবং পার্শ্ববর্তী থানা নবীনগর থানার মাঝিকারাও আহমদ শাখার প্রায় 1200 গ্রাহক বিমা করেন প্রায় 10 কোটি টাকার। এই দাবিগুলা গত আড়াই থেকে তিন বছর ধরে কোম্পানি দিব দিব বলে দিচ্ছে না। তাই আমরা অনেকবার কোম্পানির হেড অফিস তথা কুমিল্লা অফিসে ধর্ণা দিয়েও পাইনি। শেষ পর্যন্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাবর সাতবার আবেদন করছি, তাতে কোনো সুফল পাইনি। শেষ পর্যন্ত কুমিল্লা আদালতের এই অ্যাডভোকেট আরিফুর রহমানের মাধ্যমে উকিল নোটিশ দিয়েও কোনো ফল লাভ হয় নাই। গত দুই তারিখ 2 নভেম্বর আমার নিচের কর্মকর্তা পাঁচটি মামলা করে এরপরও কোনো সুফল পাইনি। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন সমাধান হয়। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জুনিয়র এএমডি কাউসার আলম বলেন, মেয়াদ শেষ হওয়া শত শত গ্রাহকের ফাইল কুমিল্লা অফিস অনুমোদন করে বসে আছে, কিন্তু কোম্পানি চেক দিচ্ছে না। চেক পাওয়ার জন্য একাধিকবার আবেদন, উকিল নোটিশ এবং মামলাও করা হয়েছে, কোনো কিছুই কাজ হচ্ছে না। ইতিমধ্যে নুরুল ইসলাম নামে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, তিনি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিষয়গুলো সুরাহা করবেন বলে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক শাকিন আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করেও মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন। কুমিল্লা টাইমস টিভি।